আমরা এখানে স্যার হইলা সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট মানে তান গেছে আমরা কয়েকজন মানুষ আসলাম আবার পরে ওখানে মাঝে ডিউটি আসলা এর নাম কি না বললা স্যার বিপি দাস এই স্যারের মাতিসলা ডিউটি যাওয়ার লাগিয়া এই গেছন না গিয়া তাই জন্য দিকে বাড়িয়া মানে আউট বাড়িয়া তাই তান গেছন গিয়া স্যারের কথাটা মানছুন না যার কারণে এটা আমরা শুরু অভিযোগ করিয়া দাঁড়ি যে এই ম্যাডাম রে মানে সাসপেনশন করার লাগি আরে এজন্য ব্যবস্থা নেব উপযুক্ত ব্যবস্থা চাই স্যারের কথাটা মানছুন না এখন হাইলাকান্দি হসপিটালের ইনচার্জ যে এন কথা মানছেন না এই ডাক্তার মানে তাই নিজে বাড়িয়া গেছেন গিয়া মা ডিউটি করতে চাই না যেহেতু ডিউটি করতে চাই না এনে সাসপেনশন করা যাও এই বলি হাজার হাজার মানুষ লাইন ধরে খারাপ হয়েছে বেটিন বেটাইন সব ম্যাডামের নাম কি বিপি দাস বিপি দাস হাইলাকান্দি হসপিটাল স্যার আপনার আমি তো কিতা কইতাম আপনি তো যা কর আপনাদের কইনা আমরা কইলা বলিয়া তো কইনা আমি তো কইলাম আমি তো ডাক্তারে কইলাম যে এখানে অফিসে আগে ডিউটি করে তারপর অফিসে আসো অফিসের কাজ তারপরে দুইটা পর্যন্ত তাইনে ডিউটি তাইনে এখন আমার সামনে দিয়ে তো কিতা কইয়া গেল আপনার আপনার কথা হলো স্যার উঠে গাড়ি উঠে গেছে কি গাড়ি উঠে গেছে এই কথা গাড়ি উঠছে না ওটা গেল কি তা তাই না ওটা দিয়ে দেয় মাফ করবা আমার যে হসপিটালের এই দুর্গতি মাফ করবা আর যেটা ব্যবস্থা আপনারা উপায়ুক্ত মহাশয় বা কাউরে দিয়ে আপনার ব্যবস্থা লইন আমার কোনো আপত্তি নেই আর লাগলে আমার উপরেও ব্যবস্থা লইন আমার আপত্তি নেই যা ঘটছে আপনাদের সামনে তো স্যার আমি কইছি যা ঘটছে আমি তো আগেও কইছি আপনারা যে আমি কইছি না জানি ডাক্তারে।